মালদা শহরের বেসরকারি স্কয়ার নার্সিং হোম থেকে ল্যাপটপ এবং মনিটর চুরি করে পালাতে গিয়ে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজি থানার পুলিশ। মালদা শহরের বেসরকারি স্কয়ার নার্সিং হোম শনিবার রাত 8:30 নাগাদ এক যুবক চুরি করার উদ্দেশ্যে নার্সিং হোমের বাইরে ওয়ালের সাথে থাকা জলের পাইপ ধরে ছাদ দিয়ে ঘরে ঢোকে। তারপর সে চুরি করে ল্যাপটপ সহ বিভিন্ন জিনিস এবং চুরি করে পালানোর সময় পা পিছলে পড়ে মৃত্যু হয় সেই যুবকের। মৃত যুবকের নাম সানাউল শেখ, বাড়ি মালদার সুজাপুর এলাকায়। সকালে নার্সিংহোম কর্তৃপক্ষ জানতে পেরে পুলিশকে খবর দেয়। ইংরেজিতে থানার পুলিশ ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় এবং ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের বাড়ি মালদা শহর থেকে 15 কিলোমিটার দূর সুজাপুর এলাকায়। নার্সিং হোমের অফিস এবং ক্যাশ কাউন্টার রুম থেকে ল্যাপটপ চুরি করে নিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে ওই যুবকের প্রাথমিক অনুমান পুলিশের। নার্সিং হোমের সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে তা স্পষ্ট। সিসিটিভি ফুটেজ তদন্তের খাতিরে তুলে দেওয়া হয়েছে ইংরেজিতে থানার পুলিশের হাতে। ঘটনাস্থল থেকে পুলিশ নার্সিং হোম থেকে চুরি যাওয়া ল্যাপটপ এবং একটি মনিটর ভাঙা অবস্থায় উদ্ধার করেছে। সিসিটিভি ক্যামেরা এবং উদ্ধার হওয়া সামগ্রী থেকে স্পষ্ট ওই যুবকের ছাদ থেকে পড়ে যাওয়ার ঘটনা। এই বিষয়ে ওই নার্সিং হোমের কর্ণধারের ছেলে তথা চিকিৎসক তন্ময় কুণ্ডু জানান, নার্সিং হোম লাগোয়া তাদের একটি বিল্ডিং নির্মাণের কাজ চলছে। গভীর রাতে সেই সুযোগে নার্সিং হোমে প্রবেশ করে সেই যুবক। এরপর নার্সিং হোম থেকে ল্যাপটপ এবং মনিটর চুরি করে নিয়ে পালাতে গিয়ে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই যুবকের, এমনটাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ডাক্তারবাবু, আপনার নার্সিং হোম থেকে একজন পড়ে মারা গেছে, সেই ব্যাপারে আপনি কি জানেন? আমি প্রথমে তো কিছুই জানতাম না, পরে সিসিটিভি ফুটেজ দেখে যেটুকু জানতে পারলাম, আমাদের উপরে একটা কনস্ট্রাকশন চলছে, সেই কনস্ট্রাকশন সাইটের পাশে সামনে একটা দরজা আছে ছাদের, সেই দরজা দিয়ে সিঁড়ি দিয়ে নেমে এসে বাবার চেম্বারে ঢুকেছে। ঢুকে বাবার চেম্বার থেকে সিসিটিভি মনিটর আর আমাদের পাশে অ্যাডজাসেন্ট অ্যাকাউন্ট সেকশন থেকে একটা ল্যাপটপ, এই দুটো চুরি করে নিয়ে বেরোলো। তার মিনিট মানে 3:25 নাগাদ বেরিয়েছেন ধারণা, মানে ধারণা বলছি সিসিটিভিতে দেখেছি 3:25 আশেপাশে বেরিয়েছে, এবং 4টার সময় নিচ থেকে একজন পার্টি আমাদের সিকিউরিটি গার্ডকে জানায় যে ওই পাশে একটা দেহ পড়ে আছে। তারপরে আমরা নিচে যাই, নিচে যেয়ে থানাতে ফোন করা হয়, তারপরে থানার লোকজন থেকে থানা থেকে পুলিশরা এসে 4:10 বইটা উদ্ধার করে নিয়ে চলে যায়। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड जयगांव। Contact Number 03566265101।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকোয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জয়গাঁও।